জল হলে ছাড়বে কোথাও বাঁধের উপর দিয়ে জল যায় সব জায়গায় বাঁধ ভেঙেছে কমজোরি বাঁধ থাকার জন্য এই বন্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী আর নিম্ন দামোদর এলাকা লোয়ার যে দামোদর এরিয়া বেসিন এরিয়া তার জন্য ভারত সরকার গ্যারেন্টিতে 5,400 কোটি টাকা দিয়েছেন উদয়নারায়ণপুর আমতা খারাপুর বোঘাট পুরো বেসিন এলাকা খাটাল দামোদর সেই কাজে ইতিমধ্যে 4,000 কোটি টাকা খরচ হয়েছে দেখিয়েছে টাকা লুট হয়েছে হাইকোর কাছে টাকা গেছে এবং বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে মুখ্যমন্ত্রী ফিজ মেরি খন্ড না করে আর্থিক সাহায্য অবিলম্বে বাঁধগুলোকে যুগল 13 এবং 15 এমপি ছিলাম এখানে হাসপাতাল বাঁধ ভেঙেছিল এনডিআরএফ এবং আর্মিতে 24 ঘন্টার মধ্যে ট্রেন দিয়ে বাঁধ জোড়া তিনি তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী মুখ্যমন্ত্রী 13 বছর রাজত্ব করছে নিম্ন দামোদরে 5,400 কোটি টাকা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক কাজ করার জন্য টাকা লুট করেছেন উনি 4,000 কোটি টাকার বেশি এখন অব্দি দিয়েছে ভারত সরকার গ্যারেন্টি আছে তিনি বাঁধ রক্ষা করতে পারেননি কারণ তিনি সারা মুসলিমদের তোষণ আর ভাতা দেওয়ার মধ্য দিয়ে বাংলাতে আছে তাই কোনো পরিকাঠামো তিনি উন্নয়ন করেননি কোনো বাঁধ 22 সাল থেকে আজ অব্দি রক্ষণাবেক্ষণ হয়নি তাই জল উপচে বন্যা হয়নি বাঁধ ভেঙে বন্যা হয়েছে এর জন্য দায়ী রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আজ ক্ষোভের মুখে বললেন মানুষজন খুব বিক্ষোভ দেখালেন প্রাণ পাচ্ছেন না ভাবে শুরু হয়েছে আরো অনেক কিছু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।